শিক্ষার্থীবৃন্দ, সবাই আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহণ করো। আগের একটি ক্লাসে আমি তোমাদের সাথে সন্ধি নিয়ে কথা বলেছিলাম, আশা করি তোমাদের ভালো লেগেছিল। সেটারই ধারাবাহিকতায় আজকেও আমি যে আলোচনাটুকু করব, এখানেও কোনো সূত্র সম্পর্কে আলোচনা করব না, আমি শুধু তোমাদেরকে দেখিয়ে দিব কয়েকটি শব্দ যোগের পরে বসে কিভাবে নতুন শব্দ গঠিত হয় এবং ব্যাপারটি কিরকম আকর্ষণীয় এবং আরো সুন্দর হয়ে ওঠে সেই বিষয়ে সেগুলাই আলোচনা করব। আজকে আমি শুরুতেই সনাতন ধর্মের বেশ কিছু শব্দ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। আর বাংলা ভাষার অধিকাংশ শব্দই যেহেতু সংস্কৃত ভাষা থেকে উঠে এসেছে, আর আজকে যে শব্দগুলো নিয়ে আলোচনা করবো এগুলো হয়তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে বর্তমানে কম ব্যবহার করে থাকি, কিন্তু অনেক শব্দই কবিতা লেখার প্রয়োজনে অথবা লেখার প্রয়োজনে আমাদের ব্যবহার করতে হয়। আর ব্যবহার যদি এখন নাও করতে হয়, যেহেতু এগুলো শব্দ, এগুলো যেহেতু মানুষ আগে আগেকার কবিতা প্রবন্ধ প্রভৃতিতে ব্যবহার করেছে, প্রাচীনকাল মধ্যযুগ 20 শতক 18 শতক 19 শতকের অনেক সময়টা জুড়ে যেহেতু এই শব্দগুলো ব্যবহৃত হয়েছে, সেই লেখাগুলা পড়তে গেলেও আমাদের এই শব্দগুলোর অর্থ জানতে হবে। আমি সেরকম বেশ কিছু শব্দ সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব। শুরুতেই একটি শব্দ বলবো, দুইটি শব্দ বলবো, একটি হ্রস্বই তালব্যস্ব ইস আর একটি দীর্ঘই তালব্যস্ব ইস। ক্লাসে যখন তোমাদের সাথে আলোচনা করি, অনেকেই তোমরা এই শব্দ দুইটার অর্থ বলতে ব্যর্থ হও। আরে ব্যর্থ হওয়াটাই স্বাভাবিক, আমরা পারবো না, এটাই স্বাভাবিক, না পারাটা অন্যায় না, কিন্তু জানতে চেষ্টা না করাটা আমি একটু হলেও অন্যায় বলব। আচ্ছা যা হোক, হ্রস্বই তালব্যস্য ইস মানে লাঙলের ফলা, অর্থাৎ কৃষক যখন আগে লাঙল দিয়ে জমি চাষ করতেন, সেই লাঙলের যে অংশ দিয়ে মাটি উঠত সেটাকেই বলা হয় হ্রস্বই তালব্যস্য ইস, লাঙলের ফলা। আর দীর্ঘই তালব্যস্য ইস মানে কি, এটা তোমাদেরকে আস্তে আস্তে আরো সুস্পষ্ট করব। শুরুতে আমি বেশ কিছু শব্দ বলবো, যেমন গিরিশ, শ্রীশ, নরেশ, সতীশ, উমেশ, বাগীশ, জগদীশ, ক্ষিতীশ, মহেশ, দেবেশ, গণেশ, ভবেশ, সুরেশ। আমি যে শব্দগুলো বলেছি এই শব্দগুলোর মধ্যে প্রায় প্রতিটির মধ্যেই ইস রয়েছে। আমরা যদি যে শব্দগুলো বলেছি এগুলো যদি বিশ্লেষণ করি, শব্দের যোগের আগের অংশ একটি অংশ আর যোগের পরে যে অংশটি খেয়াল করে দেখবে প্রতিটির সাথে ইস রয়েছে। যেমন আমরা বলতে পারি গিরি যোগ ইস, স্ত্রী যোগ ইস, নর যোগ ইস, সতী যোগ ইস। আচ্ছা, এই প্রতিটা অংশেই ইস ব্যবহৃত হচ্ছে, দীর্ঘই তালব্যস্য ইস। এতক্ষণ মনে হয় আমাদের ইস মানেটা জানতে মন চাচ্ছে খুব। হ্যাঁ, আমি তোমাদেরকে এখনই ইসের মানেটা বলে দিচ্ছি। আমরা যদি এই দীর্ঘই তালব্যস্য ইস শব্দটির মানে কি এইটা জানতে পারি, আমাদের শত শত শব্দের সন্ধি বিচ্ছেদ এবং ওই শব্দগুলোর অর্থ কি এগুলো আমরা অনায়াসে জানতে পারবো। তখন এই ইস মানে হলো ঈশ্বর। অনেকে হয়তো তোমরা অবগত আছো, সনাতন ধর্মে সাধারণত অনেক অনেক দেবদেবীর ধারণা আমরা পাই, সেখানে জলের দেবী থাকে, স্থলের দেবী থাকে, নানা কিছু দেবদেবী থাকে। এখানে যেমন গিরিযোগ ইস, গিরিশ মানে এটা পর্বতের যিনি দেবতা বা ঈশ্বর তাকে বলা হচ্ছে গিরিশ। ইস মানে ঈশ্বর, গিরিযোগ ইস, গিরিশ মানে পর্বতের দেবতা। একইভাবে শ্রীশ, শ্রীযোগ ইস মানে সৌন্দর্যের দেবতা, নরেশ, নরদেবতা। আরো একটি শব্দ এখানে রয়েছে মহেশ, মহাযোগ ইস, মহেশ মানে মহাদেবতা, শিবের আরেক নাম, অনেক সময় আমরা মহাদেবতা মহেশ বলে থাকি। আর একটি বিষয় তোমরা খেয়াল করবে, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের বিখ্যাত একটি গল্পের নাম মহেশ। আমরা যখন নবম দশম শ্রেণীতে পড়ি ওই সময় শরৎচন্দ্রের মহেশ মহেশ গল্পটি আমাদের পাঠ্য ছিল। সেখানে মহেশ ছিল একটি গরুর নাম, আর আমরা জানি
গুরুদেবকে সাধারণত সনাতন ধর্মে দেবতার মতো শ্রদ্ধা করা হয়, সম্মান জানানো হয়। ঠিক একই রকম ভাবে অন্যান্য যে শব্দগুলো আছে, দেবেশ, গণেশ, গণেশ মানে গণপতি, আর এরপরে ভবেশ মানে পৃথিবীর দেবতা, অন্যান্য শব্দের অর্থগুলো তোমরা জানতে পারবে এবং তোমরা চাইলে নতুন শব্দ এভাবে সৃষ্টিও করতে পারবে। আচ্ছা যা হোক, এবার ঈশ গেল, তারপরে আসি ঈশ্বর প্রসঙ্গে। বেশ কিছু শব্দ আসে যোগের পরে ঈশ্বরের মাধ্যমে গঠিত হয়ে থাকে, যেমন পৃথিশ্বর, পরমেশ্বর, অধীশ্বর। পৃথি যোগেশ্বর পৃথিশ্বর, পরম যোগেশ্বর পরমেশ্বর, অথবা অধি যোগেশ্বর অধীশ্বর, এরকম অনেক অনেক শব্দ গঠিত হয়েছে। পরমেশ্বর মানে পরম দেবতা, শব্দগুলি এভাবে হয়েছে। তারপরে ঐশ্বর্য শব্দটা সম্পর্কে আসি। ঐশ্বর্য শব্দটি গঠিত হয়েছে, আমি এর আগে প্রত্যয় ক্লাসে বলেছি, ঈশ্বর যোগ য প্রত্যয় যোগে ঐশ্বর্য শব্দটি গঠিত হয়েছে। অর্থাৎ যেখানে ঈশ্বরের শক্তির গুণাবলী আছে, ঈশ্বরত্ব আছে, সেই শব্দটাকে আমরা ঐশ্বর্য বলি। হ্যাঁ, সেই ঐশ্বর্য শব্দটি যোগের পরে বসে অনেক অনেক শব্দ গঠিত হয়েছে, যেমন রাজৈশ্বর্য, মহৈশ্বর্য, অথবা অত্যৈশ্বর্য শব্দগুলো, রাজ্য ঐশ্বর্য, মহাযোগ ঐশ্বর্য, অতিযোগ ঐশ্বর্য এভাবে গঠিত হয়েছে। আশা করি এই শব্দগুলোর অর্থ তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। আচ্ছা, আমাদের ঈশ সম্পর্কে বললাম, ঈশ্বর সম্পর্কে বললাম, ঐশ্বর্য সম্পর্কে বললাম, বাট গুরু সম্পর্কে বলবো না, তবে যেটা সম্পর্কে বলবো, তিনিও একজন দেবতা। শুরুতে আমি শব্দগুলো বলতে চাচ্ছি, যেমন প্রেমেন্দ্র, রবীন্দ্র, মহেন্দ্র, রাজেন্দ্র, রমেন্দ্র, রথীন্দ্র, সুধীন্দ্র, শচীন্দ্র। আমি যে শব্দগুলো বলেছি এর মধ্যেই মনে হয় অনেকেই তোমরা অনুমান করে ফেলেছ যে আমি কি বলতে চাচ্ছি। সেই দেবতার নাম হলো ইন্দ্র, দেবতাদের রাজা বলা হয় যাকে। বাংলা ভাষার অনেক অনেক শব্দ রয়েছে যেগুলোর শেষে এই ইন্দ্রটি রয়েছে, যোগের আগে একটা শব্দ, যোগের পরে ইন্দ্র। যেমন প্রেম যোগ ইন্দ্র সমান সমান প্রেমেন্দ্র, এখানে প্রেমেন্দ্র দ্বারা বোঝানো হচ্ছে প্রেমের দেবতা। ঠিক তেমনি রবীন্দ্র, রবি বা সূর্যের দেবতা, মহেন্দ্র, মহাযোগ ইন্দ্র, সাধারণত এটা শিবকে বোঝানো হয়ে থাকে মহেন্দ্র বলতে। একইভাবে আরো অন্যান্য যে শব্দগুলো আছে এগুলো এভাবে গঠিত হয়েছে। আর আমি এতক্ষণ যে বিষয়গুলো আলোচনা করলাম, শুরুতে বলেছি দীর্ঘ ভারতবর্ষ ঈশ, এরপর বলেছি ঈশ্বরের কথা, ঐশ্বর্যের কথা, এবং শেষে দেবরাজ ইন্দ্রের কথা বলেছি। এই শব্দগুলো যোগের পরে বসে অনেক অনেক শব্দ গঠিত হয়েছে, শত শত শব্দ গঠিত হয়েছে, যেগুলো তোমরা নানা জায়গায় পড়তে গেলে পাবে। আশা করি সে সময় তোমাদের এই অর্থগুলো যেমন স্পষ্ট হবে, একই সাথে তোমরা যদি একটু চেষ্টা করো নতুন নতুন শব্দ যোগ করে, তোমরাও নিজেরা শব্দ তৈরি করতে পারবে, সৃষ্টি করতে পারবে। আর এভাবেই তোমাদের কাছে পড়ালেখা হয়ে উঠবে আরো আকর্ষণীয়, আরো মজার। শেষ কথা, বেশি বেশি বই পড়তে হবে, বই পড়ার মাধ্যমে আমাদের জ্ঞানকে বিকশিত করতে হবে। সেটার সম্পূরক হিসাবে করোনার কালে ইউটিউবে তোমাদের সাথে আলোচনা করছি। আশা করি আলোচনাটি ভালো লাগবে, সবাই সুস্থ থাকবে, সুন্দর থাকবে। ধন্যবাদ।